আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নতুন কারিকুলামে অধ্যয়ন করছো, তোমাদের এসএসসি পরীক্ষা হবে এই নতুন গ্রেডিং সিস্টেম অনুযায়ী। তোমরা জানো, আগে যখন এসএসসি পরীক্ষা হতো, তখন 80 থেকে 100 যারা পেতো তাদেরকে বলা হতো যে A+ পেয়েছে এবং সে গ্রেড পয়েন্টটা ছিল 5.0। বর্তমানে 80 থেকে 100 নাম্বার পেলে সেটাকে বলা হবে কি অনন্য ক্যাটাগরি, ঠিক আছে, বা তার গ্রেডটা হবে কি অনন্য। একইভাবে 70 থেকে 79 পেলে আগে বলা হতো এ গ্রেড, 4.00 ছিল গ্রেড পয়েন্ট, তো এখন বলা হবে এটাকে অর্জনমুখী। 60 থেকে 69 পেলে আগে বলা হতো A- এবং গ্রেড পয়েন্টটা ছিল কত, 3.50, এটাকে এখন বলা হবে অগ্রগামী। 50 থেকে 59 এই নাম্বারের মধ্যে যারা পাবে সেটাকে হচ্ছে আগে 3 গ্রেড দেওয়া হতো এবং যেটাকে বলা হতো B-গ্রেড, বর্তমানে এর নাম হচ্ছে কি সক্রিয়। 40 থেকে 49 পেলে লেটার গ্রেড ছিল সি, পয়েন্ট ছিল 2.00, আর এখন এটার নাম হচ্ছে কি অনুসন্ধানী। 33 থেকে 39, অর্থাৎ যারা ডি গ্রেড পেত আগে, 1.00 যাদের লেটার গ্রেড ছিল, বর্তমানে সেটার নাম হয়েছে কি বিকাশমান। এবং 0 থেকে 32, যেটা আগে ফেল ছিল, সেটাকে বর্তমানে কি বলা হচ্ছে প্রারম্ভিক। এই যে 7টা ক্যাটাগরি আছে, নিচ থেকে যদি আমরা শুরু করি, প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী এবং অনন্য, এই 7টা ক্যাটাগরিতে তোমাদের এখন গ্রেডিং সিস্টেমটা চালু হয়েছে। সে অনুযায়ী হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার গ্রেডিংটা করা হবে, যারা নতুন কারিকুলামে পড়াশোনা করছো তাদের জন্য। যারা এখন টেনে আছো তো তাদের জন্য না, কিন্তু এটা যারা নতুন কারিকুলাম পেয়েছো শুধুমাত্র তাদের জন্য হচ্ছে এই গ্রেডিং সিস্টেমটা, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।